পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম হইদে লন্ডনত হাই কমিশনের নিজের পাসপোর্ট জমা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার হারণে তার বাংলাদেশের নাগরিকত্ব আর নাই। গত শনিবার লন্ডনত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানত যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভাত এ হতা হয় শাহরিয়ার আলম। তিনি আরও হয় 2012 সালত তারেক জিয়া ও তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনত জমা দিয়ে নেয় তিনি তার বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে। তবে এই বিষয়কে অস্বীকার করেছে বিএনপি। এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন সি প্লাসরে জানাল দি জিয়ান ফতিয়াতাইশি তারেক রহমান লন্ডন দূতাবাজের পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করবেন লাগে। ইন ব্যাগ ইন উরু খবর ইন হন বৃত্তি নেই এন বোকাছেন আওয়ামী বানাই দে এরকম তাই তারা বিভ্রান্ত বহু সারে ব্যাগ জব দিতে গেলে তারা নিজের রাজনৈতিক বক্তব্য রাখবে সময় পাইতাম না। এটা আজ ইন বিভ্রান্ত। নেক্সট নিউজ সি প্লাস টিভি।